আসসালামু আলাইকুম বর্ষা হাসান। ওয়ালাইকুম আসসালাম। চোখের কি কি প্রবলেম থাকলে DWP থেকে অ্যাডিশনাল পেমেন্ট পাওয়া যেতে পারে? DWP অফার করতে পারে £437 টু এনি ওয়ান উইথ সার্টেন আই প্রবলেমস। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ফিনান্সিয়ালি হেল্প করতে পারে। ব্রিটস যারা আছেন তাদের যদি সার্টেন আই সাইট কন্ডিশন থাকে এবং যারা এলিজিবল হবে তারা রিসিভ করবে এ মান্থলি বুস্ট অফ £437। আমরা জানি যে অনেক ধরনের এই আই কন্ডিশন থাকতে পারে এবং সেই আই কন্ডিশনগুলো মূলত স্পেসিফাই করে দেওয়া হয়েছে। প্রায় 45 আই কন্ডিশন, এগুলো যদি এই কোনো অ্যাডাল্ট যদি এই ইকোতে যদি তারা অ্যাফেক্টেড হয়ে থাকে তাদের চোখ, তাহলে পরে তারা এই এলিজিবল হবে এই বুস্টিং অফ £437 পার মান্থ। এবং এই DWP বলছে যে প্রায় 2 মিলিয়ন পিপুল যারা এই ইউকেতে বসবাস করছে তাদের ডিজেনারেটিভ আই কন্ডিশন আছে এবং সাইট লস আছে, তার মানে অনেকে চোখের পাওয়ার বা কিংবা ভীষণ কমে গেছে এবং অনেকে অন্ধও হয়ে গেছে। প্রায় 2 মিলিয়ন পিপুল এই ধরনের আই কন্ডিশনে অ্যাফেক্টেড আছে এবং আশা করা হচ্ছে যে 2050-তে এই যে 2 মিলিয়ন এটা ডাবল হয়ে যাবে। এবং এটা হওয়ার কারণ হচ্ছে মূলত এজ এবং এখানে যে পপুলেশন যে গ্রো হচ্ছে এটার কারণে এটা ডাবল হয়ে যাবে 2050-তে। আমরা জানি যে ইংল্যান্ডে দুই ধরনের ডিসেবিলিটি বেনিফিট সাধারণত পেয়ে থাকে, তার ভিতরে একটা হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, যেটা আমরা জানি যে আনটিল 66 পর্যন্ত পেয়ে থাকে এবং 66-এর পরে যারা তারা সাধারণত অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পেয়ে থাকে এবং এই PIP যেটা আমি বললাম সেটা তারা 72.65 পেন্স তারা থেকে শুরু করে লোয়ার যেটা এবং 108.55 পেন্স পর্যন্ত তারা হায়ার পেতে পারে। এটা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে। এখন আমি যে 45 যে আই কন্ডিশন যেটা অ্যাফেক্টেড হয় যদি কোনো অ্যাডাল্ট, তাহলে যে তারা মান্থলি বুস্টিং অফ £437 পাবে, সেই আই কন্ডিশনগুলোর মেন মেন যে আই কন্ডিশন সেইগুলো আমি আপনাদের সঙ্গে আমি রিড আউট করছি। প্রথম যেটা আছে ছানি পড়া, কারণ যদি ছানি পড়ে এটাকে বলা হয় ইংলিশে ক্যাটারাক্ট বলা হয়ে থাকে। তারপরে সেকেন্ড যেটা আছে শর্ট সাইট যেটাকে বলা হয়ে থাকে, কম দেখা চোখে, এটাকে মাইপোবিয়া ইংলিশে বলা হয়ে থাকে। এরপরে আছে ম্যাকুলার ডিজেনারেশন, এক্ষেত্রে চোখ সাধারণত ড্রাই হয়ে যায় অথবা চোখতে পানি পড়ে অনেক সময় যেটাকে বলে ওয়েট হয়ে যায়। এটা এজ রিলেটেড যেটা এই ম্যাকুলার ডিজেনারেশন। এরপরে গ্লুকোমা, যেটা আমরা সবসময় শুনে থাকি যে গ্লুকোমা আছে কি না মেডিকেল রিপোর্টে জানতে চাই। তারপর আছে রেটিনাইটিস। এরপরে আছে রেটিনা অ্যান্ড অপটিক নার্ভ যেটা। তারপরে আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা মূলত এই ডায়াবেটিস হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের যে ভীষণ থাকে সেই ভীষণটার কন্ডিশন মূলত এফেক্ট করে এবং এই ভীষণটা লুজ হয়ে যায় এই ডায়াবেটিস কারণে। তো এইগুলো হচ্ছে মেন আমি যে বললাম এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল হবে এই মান্থলি বুস্টিং অফ £437। আরেকটা জিনিস জানতে হবে যে এটা পেতে এটা যারা স্টেট পেনশন পাচ্ছে কিংবা যারা কাজ করছে আর্নিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমি বললাম £437 বুস্টিং মান্থলি এটা কিন্তু অ্যাফেক্ট করবে না, তারা কাজও করতে পারবে এবং স্টেট পেনশন পাচ্ছে সেটাও কিন্তু তাদের নিতে পারবে। এই ক্ষেত্রে কোনো রকমের ইম্প্যাক্ট করবে না, তাদেরকে লং একটা ফর্ম কমপ্লিট করতে সেটাকে পাঠাতে হবে।
আর আমি যেটা বলেছি যে যে 45 কন্ডিশন, আমি মেন মেন কিছু কন্ডিশন বলেছি, তারপরে আরও কিছু কন্ডিশনের কথা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তার ভিতরে ডিজিজ অফ কনজাংটিভা, তারপরে করোনা, তারপরে ল্যাক্রিমাল অ্যাপারচার্স, এই এর ভিতরে আবার অনেকগুলো সাব আছে। এরপরে ইউভেটিস বলে একটা ডিজিজ আছে, এগুলো মেডিকেল টার্মে একটু বেশ কঠিন আছে, তারপরে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তারপরে রেটিনা অ্যান্ড অপটিক নার্ভে যদি কোনো সমস্যা থাকে ডায়াবেটিকের উপর, তারপরে আরও অনেকগুলো এর ভিতরে রয়ে গেছে। তারপরে রিফ্র্যাকটিভ এরর যদি থাকে চোখে সেই ধরনের, তারপরে ডিজঅর্ডার্স অফ আই মুভমেন্ট যদি থাকে চোখের প্রবলেম, সেটাও এই আই কন্ডিশনের ভিতরে পড়বে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্টস যদি হয়ে থাকে সেটাও এটার ভিতরে পড়বে। এবং এই হচ্ছে মেন মেনগুলো আমি মোটামুটি পড়লাম, এবং এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই এলিজিবল হবেন এবং আপনারা মান্থলি রিসিভ করবেন বুস্টিং আপ £437, এবং এটা কিন্তু আপনার সার্টেন আই প্রবলেমসের কারণে এটা আপনারা পাবেন। ধন্যবাদ।